হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুরজ কুমার রানা ব্লগস। আর আজকে আমি নিয়ে চলে এসেছি ফ্রায়েড চিকেন স্যান্ডউইচ, আর এটাকে বলতে পারো মশলা চিকেন স্টাফড ফ্রায়েড স্যান্ডউইচ। এর মধ্যে চিকেন কষাটাকে কিমা করা হয়েছে, তারপর এর মধ্যে স্টাফিং করা হয়েছে, তারপর পুরো ব্যাপারটাকে বেসন আর লেড়ো গুঁড়োর মধ্যে মিক্স করে ফ্রাই করা হয়েছে। তো ডিশ চেঞ্জ করে নিয়েছি, এই ডিশটা দেখতে ভালো আছে, তোমরা দেখতে পাচ্ছ। সেটআপটা একটু প্রবলেম হয়েছে আমার, যদিও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখো। একটু সস লাগিয়ে নিয়েছি, হট চিলি সস যেটা আছে, তো তার টেস্টটা একটু বদলে যায়। আর এটা পুরো গরম গরম খাবার, আনন্দটাই আলাদা, মুখের মধ্যে ভরে দিলাম, দারুণ ক্রিস্পি হয়েছে। আর ভিতরে চিকেন স্টাফটা অনেকটা পরিমাণে আছে, ফার্স্ট ক্লাস নাম্বার ওয়ান চিকেন স্টাফ স্যান্ডউইচ এভার টেস্টেড। আর এই ধরনের খাবার যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা না কোথাও পাবে, না KFC পাবে, না অন্য কোনো জায়গায় পাবে, এটা শুধুমাত্র ঘরে বানাতেই পারা যায়। নিজের ইচ্ছা মতো টেস্টি চিকেন স্টাফ ফ্রায়েড স্যান্ডউইচ, এটা হচ্ছে ব্রাউন ব্রেড, তো দারুণ একটা টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো। আর কেমন হলো সেটা জানিও, ক্রাঞ্চিনেসটা দেখো কতটা ক্রাঞ্চিনেস ব্যাপার আছে। আর পুরোটা আমি চিলি সস দিয়ে রেড করে দিয়েছি, তো টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে। আর এটা আজকে বানিয়েছে বাবা, বাবা অনেক রকমের খাবার বানাতে পারে, তো বাবার ইনোভেটিভ আইডিয়াগুলো আসে অনেক রকমের, তো এটা আজকে করেছে সন্ধেবেলায় বাবাই। আমি এখন গরম গরম খাচ্ছি, এখনও গরম গরম ভাজা চলছে সবাই খাওয়ার জন্য। ও ভাই সাহেব, এটা দেখেই হয়তো তোমাদের দিবে জল চলে আসবে, দেখো খুব ক্লোজ থেকে দেখাচ্ছে আমি ব্যাপারটা। ভিতরে চিকেনটা পুরো স্টাফড হয়ে রয়েছে, আর একটা কুড়মুড়ে ভাব আছে, না পাউরুটিটা ক্রাঞ্চি ভাবটা আছে, হয়তো তোমাদের দেখেই জিভে জল চলে আসছে। সো আজকেই ট্রাই করো আর জানিও কেমন হচ্ছে ব্যাপারটা। আর আমি এদিকে খাচ্ছি, তো এদিকে সানা উঠে পড়েছিল, ও আমাকে দেখে খুব খুশি, ও এখন খুব ছোট, এখনও 6 মাস হয়নি, তো অন্য কিছু খাবার খেতে পারে না, শুধুমাত্র আমার খাওয়াগুলো দেখে আর তোমাদের মতোই ব্লগের আনন্দ নেয়, লাইভ ব্লগিং।